Drama, entertainment, emotion, smiling, enjoyment, and this is 83. So hello guys, I'm Deep and welcome back to my channel Deep Exclusive. So ekhon ami emon ekta movie ki niye kotha bolbo je movie ta kintu manush bar bar dekhbe ebong bar bar emotional hobe ebong bar bar enjoy korbe ebong bar bar entertainment pabe. So yeah, ami kotha bolchi 83 ke niye ebong jeta kintu release hoye geche ebong ami ei matro dekhe elam. So 83 যে ডিরেক্ট করেছেন তিনি হচ্ছেন ওয়ান এন্ড অনলি কবির খান এবং কবির খানের মানে আফটার বজরঙ্গি ভাইয়ান দ্য বেস্ট ডাইরেকশন তোমরা কিন্তু না দেখলে ফিল করতে পারবে না 83 এর গল্পটা আমরা সবাই জানি কিন্তু সেই গল্পটাকে যেভাবে সুন্দরভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে এক্সিকিউশন করা হয়েছে না প্রতি না দেখলে তোমরা ফিল করতে পারবে না এবং এবং এতটা সিম্পল ওয়েতে এখানে এখানকার গল্পটাকে বলা হয়েছে সত্যি সত্যি অসাধারণ অসাধারণ এবং আমরা মানে স্পোর্টস ড্রামা যে ফিল্মগুলো আজ অব্দি দেখেছি মানে আফটার লাগান লাগানের পর কিন্তু আমার 83 কেই আমার আমি সব থেকে টপে রাখবো কারণ লাগানে যেভাবে হচ্ছে আশুতোষ গোয়ারিকার সেখানে এক্সিকিউট করেছেন এবং লাগানটাকে বানিয়েছিলেন এবং আমির খানের সেখানে অনবদ্য একটা পারফরমেন্স ছিল তেমনি একই রকম ভাবে এখানে 83ও কিন্তু একটা দারুণ একটা মুভি এবং মানুষ কিন্তু এটাকে বারবার দেখবে এবং বারবার মনে রাখবে এবং স্পোর্টস ড্রামা ফিল্মের সব থেকে বড় ইউএসপি হচ্ছে এখানকার যে আমরা মানে মানে যারা হলে হচ্ছে দেখছি মুভিটা তাদেরকে ফিল করানো যে তারা স্টেডিয়ামে বসে ম্যাচটাকে ফিল করছে এনজয় করছে এবং সেটা কিন্তু 83তে তোমরা হলে বসে এক্সপিরিয়েন্স করতে পারবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এবারে আমি বলবো যে কবির খানের লাস্ট একটা মুভি এসেছিল যার নাম ছিল বজরঙ্গি ভাইজান এবং সেখানকার যে লাস্ট সিনটা যখন সলমান খান যখন বর্ডার ক্রস করে আসে সেই সিনটা সত্যি অসাধারণ ছিল এবং মানুষের মানে প্রচুর কেন আমার নিজেরই মানে চোখ দিয়ে হালকা জল বেরিয়ে এসেছিল এবং এতটাই আমি আমি হচ্ছে ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং এইখানেও 83তেও তোমরা যখন মুভিটা দেখবে এনজয় করবে এবং ইমোশনাল হবে তোমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি মানে এতটাই এতটাই ইম্প্যাক্টফুল একটা স্টোরি টেলিং একটা পারফরমেন্স এবং একটা একটা ইমোশনালি তোমার কিন্তু কানেক্ট হবে 83 দেখলে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো এইটা মানে 83 মানে মানে একদম শুরু থেকে শেষ অব্দি জার্নিটাকে এতটা ডিটেলিং এ বলা হয়েছে না তোমরা প্রতিটা জিনিস ভালোভাবে বুঝতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানকার ডায়লগস মানে পুরো ইম্প্যাক্টফুল ডায়লগস এবং তোমাদের ডায়লগগুলো শুনে গায়ে কাঁটা দেবে এবং আমি যদি পারফরমেন্সের এখানে কথায় আসি সত্যি রণবীর সিং মানে এতটা 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 ভালো পারফর্ম এখানে করেছে এবং তাকে কিন্তু পুরো একদম জেনুইন কপিল দেব লাগছে এবং তার ডায়লগ থ্রোয়িং বলি তার মানে অ্যাক্টিং বলি প্রতিটা প্রতিটা সেকশন প্রতিটা জিনিস কিন্তু পুরো একদম অ্যাজ ইউজুয়াল কপিল দেব লাগছে যেমনটা আমরা হচ্ছে সুশান্ত সিং রাজপুতকে দেখতে পেয়েছিলাম অ্যাজ ধোনিতে সো এখানে কিন্তু রণবীর সিং ছাড়া বাদ বাকি যে সাপোর্টিং কাস্টটা এখানে আছে প্রত্যেকের প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ এবং পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে তো কোনো কথা যাবে না তিনি একজন অত্যন্ত অত্যন্ত ভালো মানের একজন অত্যন্ত অভিনেতা এবং ভালো অভিনেতা এবং এটা কিন্তু 8 থেকে 80 সবাই সবাই হলে গিয়ে দারুণভাবে দেখবে এনজয় করবে ইমোশনাল হবে এবং এটা কিন্তু একটা থিয়েটার এক্সপিরিয়েন্স করার মতনই একটা মুভি তোমরা হলে যাও থিয়েটারে যাও গিয়ে দেখো দেখে এনজয় করো মানে কোনো কিছু রিভিউ দেখার দরকার নেই সো এটাকে যাও একদম ডিরেক্ট গিয়ে হলে দেখো তোমাদের ভালো লাগবে আমি 100% শিওর সো দিস ইজ দ্য রিভিউ তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও সো আজকের এই অ্যাপে দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ